তুই কি পড়ছিস? হ্যাঁ মা, কাল আমার ইন্টারভিউ আছে, তাই প্রিপারেশন নিচ্ছি। কেন, কিছু বলবে? না, তাড়াতাড়ি পড়া শেষ করে ঘুমিয়ে পড়িস, কাল আবার সকালে তোর ইন্টারভিউ আছে, তাই তোকে বলতে এলাম। আচ্ছা ঠিক আছে মা, আমি পড়া শেষ করেই ঘুমিয়ে পড়ব। মিস্টার আজিজুর রহমান মুনির, আপনি ওয়েটিং রুমে অপেক্ষা করুন, স্যারের ফিস আপনাকে ইন্টারভিউ রুমে নিয়ে যাবেন। আপনি কি মিস্টার মুনির? জি স্যার। আপনি আমার সাথে আসুন, এখন আপনার ইন্টারভিউ। মে আই কামিং স্যার? ইয়েস কামিং। স্যার, আমি কি বসতে পারি? হ্যাঁ বসুন। থ্যাংক ইউ স্যার। মিস্টার মুনির, কেমন আছেন? জি আমি ভালো আছি, আপনারা ভালো আছেন? হ্যাঁ আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বিগত সময়ে টেকনিউজ 365 এর যে চারটি ইন্টারভিউতে আপনি অংশগ্রহণ করেছিলেন, সেই ইন্টারভিউগুলোর মধ্যে আপনার পারফরমেন্স ছিল অবশ্যই লক্ষণীয়। আর তাই আজকের আমাদের এই শেষ পর্বের ইন্টারভিউটিতে আশা রাখি আপনি সেই ধারাবাহিকতাটুকু বজায় রাখবেন। আর তাই আজকে আমাদের এই কম্পিউটার নেটওয়ার্কিং এর উপর পঞ্চম পর্বের ইন্টারভিউটি শুরু করতে যাচ্ছি। আপনি কি ইন্টারভিউটি দিতে প্রস্তুত? জি স্যার। চলুন তাহলে শুরু করা যাক। আজকের এই পঞ্চম পর্বের ইন্টারভিউটিতে প্রথমে আমরা আপনার কাছ থেকে জানতে চাই কম্পিউটার নেটওয়ার্কে ব্যবহৃত TCP/IP মডেলের একটি সংক্ষিপ্ত বর্ণনা। TCP/IP মডেল চারটি ধাপে পরিচালিত হয়, আর এই TCP/IP মডেলের ধাপগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, ইন্টারনেট লেয়ার, নেটওয়ার্ক ইন্টারফেস লেয়ার। এক্ষেত্রে অ্যাপ্লিকেশন লেয়ার এই গুরুত্বপূর্ণ যে প্রোটোকলগুলো ব্যবহার হয় সেগুলো হল HTTP, FTP, টেলোনেট, SMTP, DNS। ট্রান্সপোর্ট লেয়ার এ ব্যবহৃত হয় TCP, UDP, ইন্টারনেট লেয়ার এ IP প্রোটোকল এবং নেটওয়ার্ক ইন্টারফেস এ ইথারনেট এবং টোকেন রিং। এবার আমাদের দ্বিতীয় প্রশ্ন, বলুন তো NAT কি? NAT এর অর্থ হল নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। আমরা এই NAT পদ্ধতিকে ব্যবহার করে আমাদের নেটওয়ার্কের প্রাইভেট IP ব্লক পাবলিক IP দ্বারা ট্রান্সলেশন করার ভিত্তিতে ইন্টারনেট ব্যবহার করতে পারি। এবার বলুন IEEE-র অর্থ কি? IEEE এর অর্থ হচ্ছে ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার। এটি বিশ্বের বৃহত্তম প্রযুক্তিগত প্রফেশনাল সোসাইটি। এবার আপনার প্রতি আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে, একটি ম্যাক অ্যাড্রেস কত বিটের হয়ে থাকে? 48 বিটের হয়ে থাকে। এবার পরবর্তী প্রশ্নটির উত্তর দিন, লিনাক্স অপারেটিং সিস্টেমের মাধ্যমে DNS সার্ভারকে চেক করার জন্য কমান্ড কি? লিনাক্সে DNS সার্ভারকে চেক করার কমান্ড হচ্ছে DIG। আচ্ছা বলুন তো IP কনফিগ এবং IF কনফিগ কমান্ডের মধ্যে পার্থক্যটা কি? উইন্ডোজ এ কমান্ড প্রম্পটের মাধ্যমে IP ইনফরমেশন দেখার জন্য কমান্ড ব্যবহার করা হয় IP কনফিগ, এবং লিনাক্সে IP ইনফরমেশন দেখার জন্য কমান্ড ব্যবহার করা হয় IF কনফিগ। এবার বলুন নেটওয়ার্কিং এ ডেটা এনক্যাপসুলেশন বলতে কি বোঝায়? ডাটা এনক্যাপসুলেশন মূলত ডাটাতে হেডার এবং ট্রেলার যোগ করার প্রক্রিয়াকে বোঝায়। এক্ষেত্রে ডাটা লিঙ্ক স্তর প্রতিটি প্যাকেটকে একটি ফ্রেমে আবদ্ধ করে যাতে উৎস এবং টার্গেট কম্পিউটারের ম্যাক অ্যাড্রেস থাকে। এবার আপনার প্রতি আমাদের পরবর্তী প্রশ্নটি, সিকিউরিটি প্রদান করার ক্ষেত্রে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ড্রাইভ পার্টিশনে কোন ফাইল সিস্টেম টাইপ ব্যবহৃত হয়? NTFS এবং REFS ফাইল সিস্টেম টাইপ ব্যবহৃত হয়। এবার বলুন উইন্ডোজ অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে DNS সার্ভারকে চেক করার জন্য কোন কমান্ডটি ব্যবহার করা হয়ে থাকে? NS লুকআপ কমান্ডটি। এবার আপনার প্রতি আমাদের শেষ প্রশ্নটি হচ্ছে, নেটওয়ার্কিং সেক্টরে একই সাথে রাউটিং এবং ব্যান্ডউইথ ম্যানেজ করার জন্য বর্তমানে কোন রাউটারটি জনপ্রিয়তা পেয়েছে? মাইক্রোটিক রাউটার। ঠিক আছে, আপনি আমাদের গেস্ট রুমে কিছুক্ষণ অপেক্ষা করেন,
আমরা আপনার ইন্টারভিউ রেজাল্ট কিছুক্ষণ পর দিব। ঠিক আছে ম্যাম। May I come in, sir? হ্যাঁ, আসুন। Congratulations! মুনির, আপনাকে আমরা আমাদের কোম্পানির জুনিয়র আইটি এক্সিকিউটিভ হিসেবে সিলেকশন করেছি। Thank you, sir. স্যার, এখন আপনাকে আপনার জয়নিং লেটার প্রদান করবেন। আমাদের ম্যাম এখন আপনাকে আমাদের সার্ভার রুমে নিয়ে যাবেন এবং আপনাকে সবকিছু বুঝিয়ে দিবেন। ঠিক আছে স্যার। এটাই হচ্ছে আমাদের সার্ভার রুম। এখানে সুইচ, রাউটার, ওয়াইফাই সহ সব রকমের আইটি ভিত্তিক মেশিন এখানে আছে। আমাদের অফিসের সকল আইটি সেক্টরের কাজ এখান থেকে করা হয়। আর ইনি হচ্ছে মিস্টার সজীব, উনি আমাদের সিনিয়র আইটি এক্সিকিউটিভ। আপনি এখন থেকে উনার অধীনে কাজ করবেন আর উনি আপনাকে সকল কাজ বুঝিয়ে দিবেন। সকল রকমের হেল্প আপনি উনার থেকে পাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিওস।